নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমি কথা দিয়েছিলাম যে ক্লাস টেনের ভিডিও নিয়ে ফিরে আসব, তাই ফিরে এসেছি। তোমরা দু তিন দিন আগেই দেখতে পেয়েছো যে আমাদের কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হয়েছিল। আমি ক্লাস টেনের সিন্ধুতীরে এই কবিতাটা আজকে পড়াতে চলেছি তোমাদের। এবারে সিন্ধুতীরে কবিতাটা তোমাদের সাধারণত ক্লাস টেনের যে পাঠ্য কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে যেই কবিতাগুলো সবথেকে একটু কঠিন বা একটু আলাদা রকমের কবিতা সেই কবিতাগুলোর মধ্যে একটা। তোমাদের অনেকেরই দাবি ছিল এই কবিতাটা পড়িয়ে দেবার, তাই আমি তোমাদের দাবি মেনে নিয়ে আজকে এই কবিতাটা পড়াতে এসেছি। আশা করি তোমাদের এই আলোচনাটা ভালো লাগবে, তোমরা খুব মন দিয়ে আলোচনাটা শুনবার চেষ্টা করো। সিন্ধুতীরে, এই সিন্ধুতীরে কবিতাটা কে লিখেছেন? সৈয়দ আলাওল। এবার সৈয়দ আলাওল কিন্তু সমসাময়িক সময়ের কবি নন, তিনি মধ্যযুগের বাংলার একজন কবি। মধ্যযুগের বাংলার শেষ ভাগের একজন কবি হচ্ছেন সেই সৈয়দ, এই সৈয়দ আলাওল। এই সৈয়দ আলাওল মূলত কোথাকার কবি ছিলেন? মধ্যযুগের বাংলারও আরাকান বলে একটা প্রদেশ ছিল, অর্থাৎ যেটা এখন তোমরা মায়ানমারের অংশটা যে লক্ষ্য করতে পারছো, সেই মায়ানমারের একটা নির্দিষ্ট অংশ এবং চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট পরগনার উপরের দিকের যে অংশগুলো রয়েছে সেই উপরের দিকের একটা নির্দিষ্ট অংশ জুড়ে ছিল এই আরাকান মানে রাজ্য। সেই আরাকান রাজ্যের একজন কবি ছিলেন কবি সৈয়দ আলাওল। সৈয়দ আলাওলের নানা রকমের গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে যেমন লোড়চন্দ্রাণী, সতী ময়না উল্লেখযোগ্য, হপ্তপয়কর উল্লেখযোগ্য, সেরকমভাবেই আরেকটি উল্লেখযোগ্য কাব্য হল পদ্মাবতী। এবার এই পদ্মাবতী সম্পর্কে তোমরা বেশ কিছু এই কয়েকটা বছরের মধ্যে অনেকেই অনেক কিছু জেনে ফেলেছ, হ্যাঁ, সেই পদ্মাবত সিনেমাকে কেন্দ্র করে। এছাড়াও তোমরা ইতিহাসের পাতা থেকে জেনেছো যে মালিক মুহাম্মদ জয়সি পদ্মাবত বলে একটা কাব্য লিখেছিলেন, হ্যাঁ, ঠিক সেই পদ্মাবত কাব্যেরই অনুবাদ, বাংলা অনুবাদ করেছিলেন সৈয়দ আলাওল। আরাকান রাজসভার আরেকজন কবি মাগন ঠাকুর, শ্রীযুক্ত মাগন ঠাকুরের নির্দেশে সৈয়দ আলাওল রচনা করেছিলেন পদ্মাবতী কাব্যটা। কোন কাব্যের অনুবাদ এটা? এটা হচ্ছে তোমার মালিক মুহাম্মদ জয়সির, হিন্দি কবি মালিক মুহাম্মদ জয়সির পদ্মাবত বলে যে কাব্যটা রয়েছে সেই পদ্মাবত কাব্যেরই বাংলা অনুবাদ হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতীর ঘটনা বা পদ্মাবতী কাব্যের ঘটনা খুবই একটু সংক্ষিপ্ত সারে তোমাদের বলে দিতে চাই, বা এই কবিতাটার পূর্ব যে অংশটা রয়েছে বা উৎস তোমাদের বললাম, এবারে পূর্ব যে প্রেক্ষাপটটা রয়েছে সেই সম্পর্কে তোমাদের কিছু বলে দেওয়া উচিত আমার বলে মনে হয়। চিতোরের রাজা ছিলেন রতন সেন, আমাদের রাজস্থানের যে অংশ সেই চিতোরের রাজা ছিলেন রতন সেন। রতন সেন এক শুকপাখির মুখে সিংহল প্রদেশের রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা শুনে হঠাৎ করে মোহিত হয়ে পড়েন এবং তিনি যোগী বেশে উপস্থিত হন, সিংহল প্রদেশে যাত্রা করেন। সেখানে উপস্থিত হন, নানান রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে পদ্মাবতীর সাথে তার মিলন হয়, প্রেম হয় এবং সেখানকার পদ্মাবতী মহারাজের কাছ থেকে অনুমতিক্রমে তাদের বিবাহ সম্পন্ন হয়। এবং এর মধ্যেই হঠাৎ করে রত্ন সেনের কাছে খবর ছুটে আসে যে রত্ন সেনের আরেক রানী নাগমতী, তিনি কিছুটা বিপদের মধ্যে রয়েছেন, তিনি কিছুটা অসুস্থতার মধ্যে রয়েছেন বা তার কিছু একটা তিনি প্রতিকূলতার মধ্যে রয়েছেন। সেই শুনে রত্ন সেন খুব নিরাশ হয়ে পড়েন, নৈরাশ্য তাকে এসে ঘিরে ধরে এবং তিনি ঠিক করেন যে বাড়ি ফিরে আসবার, অর্থাৎ চিতরে প্রত্যাগমনের কথা তিনি প্রত্যাবর্তনের কথা তিনি মাথায় আনেন এবং ঠিক করেন যে তিনি এখান থেকে সম্মতিক্রমে পদ্মাবতীকে নিয়ে ফিরে যাবেন। স্বাভাবিকভাবেই হঠাৎ করে, স্বাভাবিকভাবে নয়, হঠাৎ করে সেই সময়ে এক ব্রাহ্মণের বেশে সমুদ্রে এসে উপস্থিত হন এবং এসে হঠাৎ করে রাজার কাছে তার সম্পত্তির বেশ একটা ভারী অংশ চেয়ে বসেন। রাজা ব্রাহ্মণের কাছে সেই অংশ অপ্রয়োজনীয় জেনে নিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন এবং হঠাৎ করে সমুদ্রদেব স্বয়ং প্রলয় সৃষ্টি করে রাজাকে মৃত্যুর মুখে ঠেলে দেন, রাজা এবং তার রানীকে, রানী পদ্মাবতীকে। সেই সময়ে রাজা প্রার্থনার জোরে বেঁচে গেলেও রানী পদ্মাবতী সহ তার চার সখী একটা আলাদা পাটাতনের মধ্যে বা মান্দাস বা ভেলার মধ্যে দিয়ে ভেসে ভেসে একটা সিন্ধুর তীরে, ঠিক সিন্ধু মানে সাগর, সেই সাগরের তীরভূমিতে একটা উপস্থিত হন, অর্থাৎ একটা দ্বীপে উপস্থিত হন। সেই উপস্থিত হওয়ার পরের ঘটনাই এই কবিতার মূল বিষয়বস্তু। আশা করি তোমরা কবিতাটা পড়লে পরে বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে। তোমাদের প্রেক্ষাপট সম্পর্কে আমি বলে নিলাম, এবারে আমি কবিতাটা আলোচনা শুরু করব।
কবিতাটি মধ্যযুগীয় বাংলায় লেখা এবং কিছুটা প্রাচীন বাংলায় লেখা, আশা করি তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো পুরো বিষয়টা এবং তোমরাও বুঝতে পারবে। ভালো করে মন দিয়ে তাই কবিতাটা শোনো, আমি পড়ছি। সিন্ধু তীরে সৈয়দ আলাউল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যা অর্থাৎ পদ্মাবতী, তিনি সখীদের সাথে ভেসে ভেসে হঠাৎ করে কোথায় এসেছেন, সমুদ্রের মাঝখানে এক দিব্য পুরীতে বা এক দিব্য তীরে বা দিব্য এক তীরভূমিতে এসে উপস্থিত হয়েছেন, সেটাকেই দিব্যপুরী বলা হচ্ছে। দিব্যপুরী কথার অর্থ কী? দিব্যপুরী কথার অর্থ একরকমভাবে তোমরা কল্পনা করে নিতে পারো যে দেবলোকের তুল্য, ঠিক আছে, বা অতি সুন্দর অতি মনোহর একটা জায়গা। এখানে সমুদ্র দেব তার রুশের ফলে কন্যাকে সমুদ্রের মাঝারে ফেলে উপস্থিত করেছেন কোথায়, কন্যা অর্থাৎ পদ্মাবতীকে এবং তার চার সখীকে উপস্থিত করেছেন সমুদ্রের কোনো একটা মাঝখানের দ্বীপে, যেটাকে তিনি কবি উল্লেখ করছেন দিব্যপুরী হিসাবে। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। এখানে সেই দেশ সম্পর্কে এখন বর্ণনা দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, অতি মনোহর দেশ অর্থাৎ অতি সুন্দর একটি দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে দুঃখ ক্লেশ যাবতীয় ইত্যাদি যে যন্ত্রণা এর স্থান নেই, সত্য ধর্ম সদা সদাচার, সেখানে একটাই ধর্ম প্রতিষ্ঠিত, সেই ধর্ম হচ্ছে সত্য ধর্ম, ন্যায়ের ধর্ম, নিষ্ঠার ধর্ম, এবং সদা এখানে সর্বত্র সদাচার হয়ে থাকে অর্থাৎ সু আচরণ করা হয়ে থাকে, সাধুর যে আচরণ সেই আচরণ করা হয়ে থাকে। পরে কি বলছেন কবি, সমুদ্র নিপতিসুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সমুদ্র নিপতি তার নাম হচ্ছে পদ্মা, এই পদ্মাবতী কিন্তু আর পদ্মা কিন্তু এক নয়, সেই পদ্মা হঠাৎ করে পদ্মা গুণজুতা অর্থাৎ মহান মানে অনেক গুণসম্পন্ন একজন নারী, তিনি সিন্ধু তীরের এক দিব্য স্থানকে, এই দিব্য স্থানটাকে যেখানে পদ্মাবতী এসে ভাসতে ভাসতে উপস্থিত হয়েছেন সেই জায়গাটিকে দেখতে পাচ্ছেন এবং কি করছেন সেখানে, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান। অর্থাৎ এই তীরভূমির উপরে পর্বতের মতন একটি অংশ রয়েছে যেখানে ফল ফুল অতিরেক অর্থাৎ অতিরিক্ত মাত্রায় রয়েছে, ফল ফুলের বাহুল্য লক্ষ্য করা গেছে, আতিশয্য লক্ষ্য করা গেছে, সেই ফল ফুলে ভরা উদ্যানের মধ্যে, সেই ফল ফুলে ভরা অংশের মধ্যে একটা উদ্যান রচনা করেছেন পদ্মা। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। এখানে কি বলা হচ্ছে যে নানান রকম পুষ্প এই উদ্যানে বা কাননে ফুটে রয়েছে, এই বাগানে ফুটে রয়েছে, তার থেকে নানান রকমের সুগন্ধি অর্থাৎ সুগন্ধ বা সুবাতাস ভেসে ভেসে আসছে, সেই সৌরভ ভেসে ভেসে আসছে, নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো একটি উদ্যান। তারপরে কি বলেছেন কবি, তাহাতে বিচিত্র টঙ্গী, এখানে টঙ্গী কথার অর্থ উঁচু একটা অংশ বা প্রাসাদ বলে তোমরা কল্পনা করে নিতে পারো, মাচা বা প্রাসাদ হিসাবে কল্পনা করে নিতে পারো। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, হেম অর্থাৎ সোনার, সোনার যে রত্ন স্বর্ণরত্ন ইত্যাদি নানান রকমের বিচিত্র রঙের রত্নের যে রঙ্গী অর্থাৎ রং, তথা কন্যা থাকে সর্বক্ষণ, অর্থাৎ এমন একটি মনোহর প্রাসাদ যেখানে বিচিত্র রঙের খেলা লক্ষ্য করা যায়, সেই প্রাসাদে থাকেন কে সর্বক্ষণ, পদ্মা সমুদ্রকন্যা পদ্মা। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃ পুরে অর্থাৎ পিতার আলয়ে, পিতার গৃহে, পিতার রাজভবনে ছিল কন্যা এই পদ্মা, সারা রাত অর্থাৎ গোটা নিশি নানান রকমের সখীদের সাথে খেলাধুলা হাসি ইয়ারকির মধ্যে দিয়ে তার সময় কেটেছে। ঠিক তারপরেই হইল সময় প্রত্যুষ, যখনই ভোর হলো তখনই কন্যা কি করলেন, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। অর্থাৎ সখীগণকে সাথে নিয়ে উদ্যানের দিকে হঠাৎ করে রঙ্গব্যঙ্গের মধ্যে দিয়ে বা আলাপ আলোচনা ভ্রমণের ইচ্ছেকে সাথে নিয়ে মনে নিয়ে উপস্থিত হয়েছেন কোথায়, সেই সিন্ধু তীরে, যে সিন্ধু তীরে কিন্তু উপস্থিত হয়েছেন এতক্ষণে পদ্মা ও তার চার সখী, কিসের মধ্যে দিয়ে, মান্দাস, এই মাঞ্জস যে কথা বলা হচ্ছে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, এই মাঞ্জস কথা থেকে এসছে হচ্ছে মান্দাস বা ভেলা, তোমরা প্রত্যেকেই বেহুলার সেই মান্দাসে লক্ষিন্দরকে নিয়ে মান্দাসে যাত্রার কথা তোমরা অনেকেই জানো, ভেলা, সেই ভেলা একটা লক্ষ্য করতে পারছেন পদ্মা তার সখীদের সাথে। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত। মনেতে কৌতূহলকে পুষে নিয়ে সঙ্গে করে হঠাৎ পদ্মা এসে উপস্থিত হচ্ছেন সেইখানে, খুব
তাড়াতাড়ি আসছে। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তারপরেই কবি কি বলছেন, মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। পদ্মা কৌতুক মনে নিয়ে, কৌতুক মনে পূর্ণ করে তুরিত গমনে, অর্থাৎ খুব দ্রুত গতিতে এসে উপস্থিত হচ্ছেন, এবং দেখে চারি সখী চারি ভিত। পদ্মার চার যে সখী রয়েছে তারাও চারিদিকে ভালো করে তাকিয়ে দেখছেন। মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। সেই চার কন্যার মাঝখানে টোটাল পাঁচজন কন্যা ভেসে এসেছিলেন, পদ্মাবতী এবং তার চার সখী। হ্যাঁ, আর এদিক থেকে পদ্মা এবং তার সখীরা এসে উপস্থিত হয়েছেন, তারা এসে দেখছেন যে পদ্মাবতী এবং তার চার সখী ভূপতিত হয়ে রয়েছেন, তার মাঝখানেও পদ্মাবতী যিনি, সেই পদ্মাবতী একেবারেই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। এবং পদ্মাবতীর কীরকমভাবে বর্ণনা এখানে দেয়া হচ্ছে, মধ্যেতে যে কন্যাখানি, এই মধ্যের কন্যা কিন্তু পদ্মাবতী, রূপে অতি রম্ভা যিনি, স্বর্গের রম্ভা, উর্বশী রম্ভা মেনকা, এই উর্বশী এই অপ্সরাদেরও প্রায় হারিয়ে দেওয়ার মতন, বা এই উর্বশী রম্ভা বা এই অপ্সরাদের যিনি জয় করেছেন, যিনি অর্থাৎ জয় করা, ঠিক আছে, রম্ভা যিনি নিপতিতা চেতন রহিত, অর্থাৎ তিনি পড়ে রয়েছেন এবং তার চেতনা নেই বললেই চলে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। এখানে কার কথা বলা হচ্ছে, এখানে পদ্মার কথা বলা হচ্ছে, এবং কার সম্পর্কে বলা হচ্ছে, পদ্মাবতী সম্পর্কে বলা হচ্ছে। দেখিয়া রূপের কলা, কার রূপের কলা দেখছেন, পদ্মা পদ্মাবতী রূপের কলা দেখছেন, অর্থাৎ রূপের যে সৌন্দর্যের যে মাপকাঠি বোঝাতে আগেকার দিনে কলা বলা হতো। মেয়েরা 64 কলায় পরিপূর্ণ হলে তাকে একজন মানে পরিপূর্ণ রমণী বা নারী হিসাবে কল্পনা করা হতো, যে নারী সর্বগুণে সর্বগুণ সম্পন্না, তার মধ্যে প্রত্যেকটা কলা অর্থাৎ প্রত্যেকটা গুণ লুকিয়ে রয়েছে। সেই গুণের সমাহার পদ্মাবতীকে দেখে পদ্মা বিস্মিত হইল, মানে একেবারেই অবাক হয়ে যাচ্ছেন। বালা কথার অর্থ হচ্ছে কন্যা। অনুমান করে নিজ চিতে, অর্থাৎ পদ্মা পদ্মাবতীকে দেখে মানে এই কথাগুলোকে মনে মনে অনুমান করছেন বা ভেবে নিচ্ছেন। তারপরে কি, ইন্দ্রশাপে বিদ্যা ধরি কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। এটাই ভাবছেন যে ইন্দ্রশাপে, দেবরাজ ইন্দ্রের কোনো শাপে কোনো এক বিদ্যাধরী বা কোনো এক স্বর্গের কিন্নর কিন্নরী বা অপ্সরা বা উর্বশী, তারাই হয়তো স্বর্গভ্রষ্ট হয়ে তারা ভূমিতে অচৈতন্য হয়ে আছড়ে পড়েছেন। সেই কথাই অনুমান করে নিচ্ছেন কে, পদ্মা। কার সম্পর্কে অনুমান করছেন, পদ্মাবতী সম্পর্কে অনুমান করছেন। তারপরে কি বলছেন কবি, বেকত দেখিয়া আঁখি তেনশস বসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ। অর্থাৎ চোখ তার বুঁজে রয়েছে, পদ্মাবতীর চোখ বুঝে রয়েছে, 300 বসন সাক্ষী, তার বসন দেখে অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা প্রবল ঝড়ঝাপটার মধ্যে দিয়ে, সমুদ্রের একটা প্রবল প্রহারের মধ্যে দিয়ে পদ্মাবতী তার চার সখীর সাথে মান্দাসে ভাসতে ভাসতে এসে উপস্থিত হয়েছেন এই সিন্ধু তীরে। বেথানিত হয়েছে কেশ বেশ, বেথানিত কথার অর্থ হচ্ছে আলু থালু, অর্থাৎ এলোমেলো হয়ে গেছে তার কেশ বেশ, সমুদ্রের ঝড়ঝাপটায়, এই ভেসে আসার ঝড়ঝাপটায় পুরোটাই মানে একরকমভাবে এলোমেলো হয়ে গেছে পদ্মাবতীর সমস্ত মাথার চুল। তারপরে কি বলছেন, চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। চিত্রের পুতলি সমা, চিত্র মানে ছবির পুতলি, অর্থাৎ পুতুলের মতো, ছবির মতো, প্রকৃত ছবির মতো নিপতিত মনোরমা, এতটাই সুন্দর পদ্মাবতী যে মনে হচ্ছে প্রকৃত ছবির মধ্যে যেন কেউ একজন পড়ে রয়েছেন। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, তার প্রাণবায়ু কিছুটাই মাত্র বেঁচে রয়েছে সেই পদ্মাবতীর, এতটাই ঝড়ঝাপটা সহ্য করে তাকে এই সিন্ধু তীরে এসে উপস্থিত হতে হয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাশ। এবার পদ্মা পদ্মাবতীর সুস্থতা কামনার জন্য মনে মনে বিধাতার কাছে একটা কামনা করছেন। কি বলছেন, যে অতি স্নেহ ভাবি মনে, পদ্মার মনে হঠাৎ করে স্নেহ জাগরিত হচ্ছে, এবং তিনি বলছেন বিধি মোরে না করো নৈরাশ, অর্থাৎ হে বিধাতা আমাকে নিরাশ করে দিও না, এই পদ্মাবতী, এই অচেনা কন্যার, এই অচেনা মানে মনোহর কন্যার, মনোহরিণী কন্যার প্রাণ যে করে হোক ফিরিয়ে দিতে হবে তোমাকে।
তারপরে কি বলা হচ্ছে, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। আমার পিতা বা তার পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে আমার যদি ভাগ্যের বল থেকে থাকে, সেই ভাগ্যের বল অর্থাৎ ভাগ্যের জোরে বাহারুক ফিরে আসুক বা বেড়ে উঠুক কন্যার জীবন, বা কন্যার জীবনের যে জীবনকাল অর্থাৎ তার আয়ু যাতে আরও অনেকটা বৃদ্ধি পায়, বা তার যাতে প্রাণবায়ু ফিরে আসে, কন্যা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তারপরে কি বলছেন পদ্মা নিজের মনে বা নিজেকেই কি বলছেন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। উনি নিরঞ্জন অর্থাৎ সেই মহান বা দেবতাদেরও যে মহা একবারে শ্রেষ্ঠ দেব, মহাদেবেরও আগে যিনি, সেই নিরঞ্জন সত্তাকে বা সেই নিরঞ্জন দেবতাকে কল্পনা করে বলছেন যে আমি প্রাণপণ চিকিৎসা করে এই নারীকে, এই অচেনা নারীকে আমি বাঁচিয়ে তুলব দুঃখিনীরে করিয়া স্মরণ। সামনে পড়ে থাকা পদ্মাবতীকে দেখে এতটাই কষ্ট হচ্ছে, এতটাই দুঃখিনী মনে হচ্ছে যে পদ্মা এই মনে মনে এই কল্পনাগুলো বা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন। তারপরে কি বলছেন, সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। অর্থাৎ সব সখীরা মিলে একসাথে একত্রিত হয়ে তারা যুক্তি করে উদ্যানের মাঝে, অর্থাৎ সেই মনোহর উদ্যানের মাঝে, সেই মনোহর বাগানের মাঝে নিয়ে উপস্থিত হচ্ছেন পদ্মাবতীকে। পঞ্চজনে বসনে ঢাকিয়া চারিদিক থেকে বসনে আবৃত করে নিয়ে আসা হচ্ছে সেই কন্যাকে। অগ্নি জালি ছ্যাঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। অর্থাৎ আগুন জেলে তার গায়ে হাত পায়ে সেঁক দেওয়া হচ্ছে যাতে সেই উম বা গরম ভাবে কন্যার চেতনাদয় ঘটে। কেহ শিরে বা কেহ পায়ে অর্থাৎ কেউ মাথায় বা কেউ পায়ে আলতো আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে বা গরম তাপ দেওয়ার চেষ্টা করছে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া অর্থাৎ নানান রকমভাবে তন্ত্র মন্ত্র বা নিজেদের মনের যে মহৌষধ, নিজেদের ইচ্ছা শক্তির জোরে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। দণ্ডচারী অর্থাৎ চার দণ্ড, একটা নির্দিষ্ট সময়কে বলা হতো দণ্ড আগেকার দিনে, এক দণ্ড দুদণ্ড এরকম করে, সেই চার দণ্ড এরকম একটা দীর্ঘ সময় ধরে বহু যত্ন বহু চিকিৎসা করার ফলে পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী ও তার চার সখী মোট পঞ্চকন্যা প্রাণ ফিরে পেল, প্রাণ অর্থাৎ চেতনা ফিরে পেল। এইখানে শ্রীযুক্ত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এবার এখানে আগেই তোমাদের আমি কবিতা পড়াবার আগে বলে দিয়েছি যে শ্রীযুত অর্থাৎ এই আরাকান রাজসভার একজন অতি বিখ্যাত কবি ছিলেন মাগন ঠাকুর। সেই মাগন ঠাকুরের নির্দেশেই বা মাগন ঠাকুরের মুখে শুনেই আলাওল এই কাব্য রচনা শুরু করেছিলেন, বা পদুমাবত কাব্যের বঙ্গ অনুবাদ পদ্মাবতী রচনা শুরু করেছিলেন। এই জন্যেই আলাওল এখানে দেখো মাগন ঠাকুরকে একরকমভাবে আরাধনা করছেন এবং নিজে ভনিতায় নিজের নামের উল্লেখ করছেন। কি বলছেন, শ্রীযুত মাগন গুণী মাগন ঠাকুর যিনি অত্যাধিক গুণী, সেই মহন্তের অর্থাৎ যে যার যিনি প্রচণ্ড পণ্ডিত এবং যার সমস্ত মোহ শরীর থেকে বিতাড়িত হয়েছে, যিনি প্রবল পণ্ডিত, সেই মহন্ত মাগন ঠাকুরের আরতি শুনে বা তার আরতি শুনে বা তার কথা মতো হীন আলাওল সুরচন। এই হীন আলাওল কবি নিজেকে ছোট করে নিজেকে বিনয়ী হিসেবে এখানে দেখিয়ে বা নিজেকে মাগন ঠাকুরের থেকে অনেকটা নিচু করে বলছেন যে আলাওল এই পদ্মাবতী কাব্য সুরচন অর্থাৎ রচনা করছেন, পদ্মাবতী কাব্য লিখে ফেলছেন। এই কবিতার যদি কোনো মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দের অর্থ যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট সেকশনে সরাসরি তোমরা জানাবে। এছাড়াও আমি নানান রকমের আরও অর্থ এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দিয়ে দেবো। এই কবিতাটা থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে এবং আরও কী রকমের প্রশ্ন তোমাদের করতে হতে পারে, সেগুলো নিয়ে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও তোমাদের আগামী দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই বেশ কিছু দিনের মধ্যেই। একটা কথা বলে দিই, সিন্ধু তীরে এই কবিতাটাকে খুব ভালো করে পড়ো, এই কবিতাটার মানে বোঝো এবং কবিতাটাকে বারবার করে আওড়ে নাও নিজের মধ্যে, দেখো যে এই চিত্রটাকে তোমরা দেখতে পাচ্ছ নাকি, সত্যিকারের সিন্ধু তীর দেখতে পাচ্ছ নাকি, পদ্মাবতী বা এবং পদ্মাকে তার সখীগণের সাথে লক্ষ্য করতে পাচ্ছ নাকি। যদি ঘটনাটাকে খুব সুন্দরভাবে দেখতে পারো তাহলে অতি অনায়াসেই পরীক্ষার হলে তোমরা এই কবিতাটা থেকে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। হ্যাঁ, আমি আগামী দিনে নিশ্চয়ই এই কবিতাটা থেকে প্রশ্ন আলোচনা করে দেবো। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে এই বোঝানো। এই বলে আমি আমার এই ভিডিও সমাপ্ত করছি, ধন্যবাদ।